মধু মানুষের জন্য আল্লাহ প্রদত্ত এক অপূর্ব নিয়ামত। স্বাস্থ্য সুরক্ষা এবং যাবতীয় রোগ নিরাময়ে মধুর গুণ অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে মহৌষধ বলেছেন। আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসা শাস্ত্রেও মধুকে বলা হয় মহৌষধ। মধুতে যেসব উপকরণ রয়েছে তন্মধ্যে প্রধান উপকরণ হচ্ছে সুগার। সুগার বা চিনি আমরা অনেকেই এড়িয়ে চলি, কিন্তু মধুতে গ্লুকোজ বা ফ্রুক্টোজ এই দুটি সরাসরি মেটাবলাইজ হয়ে যায় এবং ফ্যাট হিসাবে জমা হয় না। মধুতে রয়েছে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন B1, B2, B3, B5, B6, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন এ বা ক্যারোটিন ইত্যাদি। চলুন জেনে নিই নিয়মিত ও পরিমিত মধু সেবন করলে যে 30টি উপকার পাওয়া যায়। মধু হৃদরোগ প্রতিরোধ করে, রক্তনালী প্রসারণের মাধ্যমে রক্ত সঞ্চালনে সহায়তা করে এবং হৃদপেশীর কার্যক্রম বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দাঁতকে পরিষ্কার ও শক্তিশালী করে, দৃষ্টিশক্তি ও স্মরণশক্তি বৃদ্ধি করে। মধুর রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা যা দেহকে নানা ঘাত প্রতিঘাতের হাত থেকে রক্ষা করে। অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে, কোষকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে, বার্ধক্য অনেক দেরিতে আসে, মধুর ক্যালোরি রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়, ফলে রক্তবর্ধক হয়। যারা রক্ত স্বল্পতায় বেশি ভোগে, বিশেষ করে মহিলারা, তাদের জন্য নিয়মিত মধু সেবন অত্যন্ত ফলদায়ক। গ্লাইকোজেনের লেভেল সুনিয়ন্ত্রিত করে, আন্ত্রিক রোগে উপকারী মধু। মধুকে এককভাবে ব্যবহার করলে পাকস্থলীর বিভিন্ন রোগের উপকার পাওয়া যায়। আলসার ও গ্যাস্ট্রিক রোগে এর জন্য উপকারী মধু। দুর্বল শিশুদের মুখের ভেতর পচনশীল ঘায়ের জন্য খুবই উপকার মধু। বিভিন্ন ধরনের নিঃসরণ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং উষ্ণতা বৃদ্ধি করে। ভিটামিন বি কমপ্লেক্স এবং ক্যালসিয়াম সমৃদ্ধ মধু স্নায়ু এবং মস্তিষ্কের কলা সুদৃঢ় করে। মধুতে স্টার্চ, ডাইজেস্টিভ এনজাইমস এবং মিনারেলস থাকায় চুল ও ত্বক ঠিক রাখতে অনন্য ভূমিকা পালন করে। মধু কোষ্ঠকাঠিন্য দূর করে, ক্ষুধা, হজম শক্তি ও রুচি বৃদ্ধি করে, রক্ত পরিশোধন করে, শরীর ও ফুসফুসকে শক্তিশালী করে, জিহ্বার জড়তা দূর করে। মধু মুখের দুর্গন্ধ দূর করে, বাতের ব্যথা উপশম করে, মাথা ব্যথা দূর করে, শিশুদের দৈহিক গড়ন ও ওজন বৃদ্ধি করে, গলা ব্যথা, কাশি, হাঁপানি এবং ঠান্ডাজনিত রোগে বিশেষ উপকার করে। শিশুদের প্রতিদিন অল্প পরিমাণে মধু খাওয়ার অভ্যাস করলে তার ঠান্ডা, সর্দি, কাশি ইত্যাদি সহজে হয় না। শারীরিক দুর্বলতা দূর করে এবং শক্তি সামর্থ্য দীর্ঘস্থায়ী করে। ব্যায়ামকারীদের শক্তি যোগায় মধু। মধু খাওয়ার সাথে সাথে শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে, ফলে শরীর হয়ে ওঠে সুস্থ, সতেজ এবং কর্মক্ষম।